আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গান উইথ আরাফাত। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। অসুস্থ নগরীতে বের হয়ে গেছি আজকে আপনাদের সাথে বকবক করার জন্যে। আর অসুস্থ নগরী বলার রিজন হচ্ছে এই যে দেখতেছেন বিশাল এক সমুদ্র। রাইট নাও এই সমুদ্রটা পাড়ি দিতে যাচ্ছি। আর বিষয় হচ্ছে যে আমার এর আগে একটা ব্লগ এটাতে করা হয়েছিল, বাট সেই ব্লগটা একটা বিশেষ কারণে চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, আজকে আবার এই রোডটা দেখানো আপনাদের কারণ আছে, বিকজ অফ রোডের কাজ চলতেছে, এলাকার লোকজন মিলে হচ্ছে রোডের কাজটা করতেছে। মাহবুব ভাই ফোন দিচ্ছে দোকান থেকে, সো দেরি করব না, চলে যাব। ছোটো ভাইটাকে ডাক দিই, ডাক দিয়ে জাস্ট চলে যাই। আর এখানে এরা সিটি কর্পোরেশনের লোক, তাদেরকে হচ্ছে আনা হয়েছে, তাদের মাধ্যমে হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করানো হচ্ছে। এই ফিটটাকে হচ্ছে গড়িয়ে গড়িয়ে নেওয়া হচ্ছে বিকজ অফ সামনে ওই ফিটটা ক্লিন করা হয়েছে, আর ওইটাতে যেন ময়লা না ঢুকে এই জন্যই হচ্ছে এই ফিটটাকে নেওয়া হচ্ছে। সো আমাদের ওই সাইডের যে পানিটা নির্গত হইতো এদিক থেকে, এই পানিটা ওই দিক দিয়ে রোডটা অফ, পানির রোডটা অফ করে দেওয়ার কারণে এইখানে হচ্ছে মেইন রোডে এত পরিমাণ পানি হয়ে গেছে। বিকজ অফ এই পানিগুলোই হচ্ছে আমাদের ওইদিকে গিয়ে নামতো, আর এগুলো অফ করে দেওয়ার কারণে হচ্ছে আমাদের এইখানে এখন আর পানি নামে না। আর খুব শীঘ্রই ইনশাল্লাহ রোড শুকায়া যাবে, দু একদিন টাইম লাগবে, বাট উড বি চেঞ্জ। ও নো শিট, রেলওয়ে ট্র্যাকের সিগন্যাল পড়ে গেছে। আর একে তো হচ্ছে দেরি হইল, তার উপরে আবার ট্র্যাকের সিগন্যাল, এখন তো আরও দেরি হইল। আল্লাহ আমার গাড, কেমনে কি ট্রেন চলে আসতেছে বাট এখনও ট্র্যাকের উপর গাড়ি। যে এই অটোগুলো, এই অটোগুলো হচ্ছে আতালে পাতালে ঘুরায়, যার কারণে হচ্ছে বিশেষ ঝামেলা সৃষ্টি হয়ে যায়। সো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, 26শে মার্চ। আর আজকে অবস্থাটা দেখছেন, ওর পুলিজা রাস্তা পার হই, প্রচুর জ্যাম দেখা যায়। সো আমরা সেক্টরের ভিতর দিয়ে 16 নম্বর রোড দিয়ে 2 কা 13 নম্বর দিয়ে বেরোবো, বের হয়ে দেন হচ্ছে আমরা সোজা পার হয়ে যাব। সো গাইস, ভিডিওটি যদি আপনাদের মনে একটু ভালো লাগার উদ্দীপনা তৈরি করে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি প্রেস করে দিবেন, বিকজ অফ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্যে। আর
যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা অবিরাম। ওয়েলকাম ব্যাক, আর সবাইকে শুভ সন্ধ্যা। রাতে মূলত হচ্ছে মোটো ব্লগিংয়ের কোনো প্ল্যান আমার কখনোই থাকে না, আর রাতের বেলা কখনোই আমি মোটো ব্লগিংয়ে আসি না। বাট টুডে আসার একটা বিশেষ কারণ আছে। এটা হচ্ছে যে আজকে আমাদের এলাকায়, আই মিন হচ্ছে আমাদের চালাবনের এখানে চৈতি গার্মেন্টস নামে একটা গার্মেন্টস আছে। আপনারা সবাই চৈতি গ্রুপ অফ কোম্পানির নাম শুনছেন, তো সেই চৈতি গার্মেন্টস হচ্ছে ওই মোড়ে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্টের নামটা হচ্ছে রেইনবো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সো আজকে হচ্ছে আমরা সেই রেইনবো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে যাব। ওইখানে আজকে একটা স্পেশাল অফার চলছে, আর এইটা গত 18 তারিখ, আই মিন দিস মান্থ, এই মাসের 18 তারিখেই হচ্ছে এইটা গ্র্যান্ড ওপেনিং হয়েছে। আর বাসার কাছেই, বাট যাওয়া হয়নি এখন পর্যন্ত, তো আজকে যাব। ওইখানে চিন্তা করছি যাব, আর যেহেতু তারা নিউ, সেহেতু বিভিন্ন অফারের মাধ্যমেই হচ্ছে তাদের রেস্টুরেন্টটাকে প্রমোট করতে হবে, আর এই জন্যই হচ্ছে তারা এই বিশেষ অফারটা দিছে আজকে আর আগামীকালকে চলবে। অফারটা হচ্ছে তাদের বার্গারের যেই কয়টা আইটেম আছে, আই মিন যত প্রকারের বার্গার আছে, এই বার্গারগুলোতে হচ্ছে তারা একটা অফার দিচ্ছে। সেটা হচ্ছে যে কোনো একটা বার্গার অর্ডার করার পর সেইখানে 26 টাকা, আই মিন 26 টাকা অ্যাড করলে আরও একটা বার্গার নিতে পারবেন। সো লাইক একটা বার্গারের টাকা দাম যদি হয় 100 টাকা, আই মিন ওইখানে আমি আর 26 টাকা অ্যাড করলেই আমার 126 টাকায় হচ্ছে আমি 2টা বার্গার পেয়ে যাব। সো এই জন্যে হচ্ছে আজকে তাদের, যেহেতু আজকে আমি যাচ্ছি প্রথম, আর আজকে হচ্ছে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো এইমাত্র একটা ট্রেন গেল, যার কারণে হচ্ছে রাস্তাটা পুরোটাই জ্যাম হয়ে আছে, আর আমি হচ্ছে ঢুকাই দিছি রং সাইড দিয়ে, বিকজ অফ নাহলে অনেক পিছনে পুরো থাকতে হবে, আর রং সাইড দিয়ে ঢুকাই দেওয়ার কারণে হচ্ছে চলে আসতে পারছি। তারা এটা এটা মনে করে না যে আমরা তো বড় গাড়ি 3 চাকা, আমরা তো যাইতে পারবো না, 2 চাকার গাড়িগুলোকে অ্যাটলিস্ট স্যাক্রিফাইস করে দেয়, একটু জায়গা দেই, তারা চলে যাক, এটা তাদের মধ্যে কোনো কখনোই কাজ করে না। যে রাস্তাটা পুরো ফাঁকা, অথচ ওইদিকে একটা পুরো গ্যাদারিং। সামনে বৈশাখ মাস, আর বৈশাখের আগেই হচ্ছে যে অবস্থা রাস্তায়, যখন তখন হচ্ছে বালি ঝড় শুরু হয়ে যায়। সো এইটাই হচ্ছে চৈতি গার্মেন্টসের মোড়, আর এইখানে হচ্ছে মনোলোবাস নামে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে খাইছি, খারাপ না, ভালোই। আর এই যে সামনে
লাল নীল বাতি জ্বলছে এই মার্কেটেই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট। আমরা যে রেস্টুরেন্টে হচ্ছে আসার জন্য এত আকুল হয়েছিলাম। সো বাজারের ভিতরে হচ্ছে গলিতে আমি ঘন্টাটা পার্ক করছি। ঘন্টা পার্ক করে এখন হচ্ছে আমরা যাব সে রেস্টুরেন্টে। এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি আছে, বাইরে দিয়েও সিঁড়ি আছে, তো আমরা এদিক দিয়ে উঠে গেলাম। আই হোপ রেস্টুরেন্টটা এটাই হচ্ছে সেই রেইনবো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সো আমরা এখানে ঢুকে যাই, ওয়েলকাম রেইনবো ক্যাফে রেস্টুরেন্ট। সুন্দর মনোরম পরিবেশ। এখানে জাহিদ ভাইয়ের সাথে দেখা। হ্যাঁ আলহামদুলিল্লাহ আইলাম, দোকানের তাইলাম ডাইরেক্ট। আপনাদের সাথে যেমনটা বলছিলাম এটা আমি হচ্ছে যাবো আজকে চৈতির মন্দিরে। এখানে আমাদের এখানে ক্যাফে যাবো হচ্ছে রেইনবো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখানে। সো এখানে আমরা অলরেডি চলে আসছি আর এখানে এসে আমরা হচ্ছে অর্ডার করে দিচ্ছি চিকেন টিকা নাগা চিজ বার্গার এইটা, আর সাথে হচ্ছে একটা চিকেন বার্গার অর্ডার করা হয়েছে। সো বার্গারগুলো মেক হচ্ছে, দেন হচ্ছে আসবে। আমি ততক্ষণে আপনাদেরকে হচ্ছে একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখাই, আপনারা উপভোগ করেন রেস্টুরেন্টের সুন্দর পরিবেশ। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, এইটা হচ্ছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর করছে, আমার ভালো লাগছে। রেস্টুরেন্টের যে ফেসবুক পেজ এটার লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিজিট করতে পারেন রেইনবো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সো আমরা ওয়েট করছি এখন জাস্ট আমাদের খাবারটা আসার জন্যে, খাবারটা খাবো, দেন হচ্ছে আপনাদের সাথে আবার শেয়ার করবো যে খাবারের টেস্ট কেমন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টেডিয়াম রানুই তারাফাত, আর আমি হচ্ছে রেস্টুরেন্টে একটু ঘুরে দেখাবো আপনাদেরকে, আপনারা রেস্টুরেন্টের ভিউটা স্টেডিয়াম এবং এনজয় করুন। স্পিকারাচ বাজদে ব্রাহ্মণে ব্রাহ্মণে দেশি জেকি তটরা জিবি তা সর কাট গজদে স্পিকারাচ বাজদে ব্রাহ্মণে ব্রাহ্মণে। স্পিকারাচ বাজদে ব্রাহ্মণে ব্রাহ্মণে দেশি জেকি তটরা জিবি তা সর কাট গজদে স্পিকারাচ বাজদে খাবারগুলো চলে আসছে। আর হচ্ছে আমরা হচ্ছে এখানে দুইটা বার্গার অর্ডার করছিলাম, আর এইটা হচ্ছে একটা বার্গার, আর
এটা হচ্ছে চিকেন বারবিকিউ ডাকা, আর এটা হচ্ছে চিজ বার্গার। সো আমরা দুইটা বার্গারই আজকে একটু টেস্ট করবো, দেন হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করবো। আর কোল্ড ড্রিঙ্কস হচ্ছে এখানে গ্লাস হিসেবে দেওয়া হয়, সো আমরা কোল্ড ড্রিঙ্কস গ্লাস দিয়েছি, দুইটা গ্লাস দিয়েছি। আর এনে হচ্ছে আমার ছোটো ভাই মুনুর ফারুক, এখানে হচ্ছে আজকে হচ্ছে চলে আসছে এখানে, আগে হচ্ছে খেয়ে দেখি টেস্ট কেমন, দেন হচ্ছে আপনাদের সাথে আবার গপ করার জন্য চলে আসবো, আর হচ্ছে আপনাদের সাথে টেস্ট শেয়ার করবো। ভালো হলে অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো আসার জন্যে, আর খারাপ হলে তো আমার ব্যাপারে জানেন যে আমি কখনোই অ্যালাউ করি না খারাপটাকে। সো স্টেডিয়াম দেখতে থাকেন, আমাদের আজকের খাবারের ব্লগটা এনজয় করতে থাকেন, হোপ ভিডিওটা এনজয় করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ভিডিওটা, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে ছড়া দিতে পারেন, আর সাবস্ক্রাইব করার পরে মাস্ট বি চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে যে একটা বেল আইকন আছে ওইখানে হচ্ছে প্রেস করে দেবেন, বিকজ অফ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছে দেওয়ার জন্য। সো বেশি উপভোগ করবো না, খাবার হচ্ছে একটা ইবাদত, আর সো আগে এর জন্য খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আপনাদের সাথে উপভোগ করবো, দেখতে থাকেন। টেস্ট খারাপ না, ভালো দেখা, চিকেন চিজ বার্গার, সরি চিকেন বার্গার, এটা চিকেন চিজ বার্গার, ওটা হচ্ছে বিরিকি, ওটাও একটা কামড় দিব আপনার সাথে টেস্ট শেয়ার করার জন্য। অ্যাটলিস্ট ছোটো এটা নিয়ে দেখছি কেমন টেস্ট, চিকেন চিজ থেকে চিকেন নাগাটা বেশি টেস্ট, নাগাটা একটু ঝাল চেটে বুঝে খাচ্ছি জাস্ট। লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদিও আমি হচ্ছে বিলো ডিসক্রিপশনে হচ্ছে এটার গুগল ম্যাপটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ওই পেজের লিঙ্ক হচ্ছে আমি ডিসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে হোম ডেলিভারিও দেওয়া হয়, আপনারা চাইলে বাসায় বসে অর্ডার করতে পারেন, তারা আপনার বাসায় পৌঁছে দেবে খাবার। আর আমি বলেও দিচ্ছি এটা কোথায়, এটা হচ্ছে দক্ষিণখান অঞ্চলে পড়ছে, এটা হচ্ছে চৈতি গার্মেন্টসের পাশে, আর চৈতি গার্মেন্টসের মোড়ের এখানে হচ্ছে সুধীর সরকার মার্কেট, এখানে ধীরেন সরকার কাঁচা বাজার যেটা আছে, চৈতি বাজার যেটাকে বলা হয়, তো এই ধীরেন সরকার মার্কেটের কাঁচা বাজারের পাশেই হচ্ছে এটা দোতলাতে, এটা হচ্ছে সুধীর সরকার মার্কেটের দোতলায় রেস্টুরেন্টটা, নতুন হয়েছে 18 তারিখে গ্র্যান্ড ওপেনিং হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছিলাম একদিন সর্বরাতের রাত দিন, সেদিন হচ্ছে এটা গ্র্যান্ড ওপেনিং হয়েছে। তো আজকে সময় হয়েছে আমার আজকে আসার জন্যে, আজকে আসছি ছোটো ভাইটাকে নিয়ে আসছি। সো আপনারা যদি কেউ এমন খাবার, আর অনেক আইটেম আছে, আমি ডিসক্রিপশনে তাদের হচ্ছে যেহেতু ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন, সেখানে হচ্ছে তাদের মেনুটা দেওয়া আছে, আপনারা মেনু দেখে দেন হচ্ছে তাদের এখানে আসতে পারেন, প্রাইস সম্পর্কেও সেখানে আপডেট দেওয়া আছে।
আর প্রতিনিয়ত হচ্ছে তারা এখানে আপডেট দিতে থাকে। সো ফলো করে রাখেন, পেজটা লাইক করে রাখেন, উপকারে আসতেও পারে। সো হ্যাঁ নেই, তারপরে আবার কথা হবে, যেতে যেতে কথা হবে। Sorry for noise because of only phone near here and phone view here. আশেপাশে রেস্টুরেন্টে অন্যান্য কাস্টমার্স আছে, যার কারণে হচ্ছে এইখানে একটু নয়েজ বেশি হচ্ছে। এক্সট্রিমলি সরি। এখন হচ্ছে বাসায় যাবার পালা, বাসায় চলে যাব। সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, সবাইকে গুড নাইট জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরির অনুপ্রেরণা। আপনারা অনুপ্রাণিত করলেই হচ্ছে আমি নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের মাঝে নতুন নতুন আরও কিছু ব্লগ নিয়ে আসতে পারি। সো স্টে টিউন, রান উইথ আরাফাত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণ পর্যন্ত না নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।